হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে নিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কীয় এবং গভর্নমেন্ট জব সম্পর্কীয় যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যাদের যে সকল বন্ধুদের ক্যান্ডিডেটদের 28 তারিখ থেকে ব্যারাকপুর SSF ব্যাটালিয়ানের প্যারেড গ্রাউন্ডে মাঠ শুরু হচ্ছে, মানে প্রেসিডেন্সি রেঞ্জে, তারা কিভাবে পৌঁছাবে মাঠে, আমি মাঠটা কেমন, মাঠের ভিডিওটাও আগে একটা আপলোড করেছি, সেটা তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তো কিভাবে মাঠে পৌঁছাবে, তো মাঠে পৌঁছানোর জন্য যদি ট্রেন হয়ে আসো, তো ট্রেন হয়ে আসলে প্রথমে ব্যারাকপুর স্টেশনে নামবে। স্টেশন থেকে তোমাদের ওয়াকিং ডিস্টেন্স 1 কিলোমিটার, তার থেকে কমই হবে, ওয়াকিং ডিস্টেন্স 1 কিলোমিটার মধ্যে হয়ে যাবে, 1 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্স হবে, 1 কিলোমিটার একটু বেশি ওয়াকিং ডিস্টেন্স। তো প্রথমে মেন স্টেশন থেকে নেমে মেন গেট দিয়ে বেরিয়ে তোমরা সোজা হাঁটবে, সোজা হেঁটে চিড়িয়া মোড় আসবে, ওখান থেকে লেফট নেবে, লেফট নিলেই দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর্ম ব্যাটালিয়ানের যে একটা বড় গেট দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। আর তাছাড়া তোমরা স্টেশনে নেমে যদি একদম সামনে দিয়ে বেরিয়ে যাও, সামনে দিয়ে বেরিয়ে আসলেও তোমরা যেটা রেলগেটটা ক্রস করছে, রেলগেট যেটা আছে, যে রোডটা রেলগেটটাকে ক্রস করছে, ওই রোড ধরে সোজা আসলে মেন রোডে উঠে যাবে। ওখান থেকে ডান দিকে একটু গিয়েই তোমরা মেন গেট পেয়ে যাবে আর্মড ব্যাটালিয়ানের। তো ওই মেন গেটেই তোমাদের ওখান থেকেই চেকিং হবে, মানে আইডি প্রুফ টুপগুলো দেখবে, তোমাদের ওখান থেকেই ঢোকাবে ভিতরে এক এক করে। তো ওখানে লাইনটা পড়বে আগে থেকে, সকাল থেকে বেলা থেকেই বাইরে তোমরা সব মোটামুটি চলে আসবে, এইভাবে আসবে। আর যারা বাসে আসছো, যদি ডানলপ সাইড হয়ে আসো, তো বাসে আসলে একেবারে মেন গেটে সামনেই নামিয়ে দেবে তোমাদের। তো বলবে যে আর্মড ব্যাটালিয়ানের মেন গেটের ওখানে নামবো, পুলিশের ট্রেনিং সেন্টারে যেখানে হয়, পুলিশ ট্রেনিং যেখানে হয় ওই ব্যাটালিয়ানের ওখানে নামবো, বা পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বললেও হবে, কারণ অপোজিট সাইডেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আছে, ব্যারাকপুর পুলিশ লাইনও রয়েছে। তো এখানে বললেই চলে আসতে পারবে। আর তোমাদের আসা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটা মোটামুটি সবাই সহজেই আসতে পারবে, খুব ইজি রুট রয়েছে। তো আর মাঠটা কেমন কী সে ব্যাপারটা হচ্ছে আরেকবার বলে দিই, মাঠটা 200 মিটার ট্র্যাক আছে, মাঠটা যথেষ্ট ভালো, তোমরা চাইলে খালি পায়েও দৌড়াতে পারবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মাঠের আর একটা, আমি মাঠটা প্রিপারেশন হয়ে, মাঠটা রেডি হয়ে গেছে, কোথায় কেমন কী হবে, কোন জায়গায় কোন কাউন্টার হবে, এন্ট্রি পয়েন্টগুলো কেমন হবে, তো সেটার আর একটা ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও কেমন কী আছে। তো একদম কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, একদম ফ্রিলি রিল্যাক্স মাইন্ডে আসো, সকাল সকাল চলে আসবে। তো সবার মাঠ ভালো হবে, সবাই মাঠে পাস করবে, বেস্ট উইশেস রইল। তো চলো, থ্যাংক ইউ। আর আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না। বাই।